কলকাতার মতো বড় শহরের পাশাপাশি কলকাতার থেকেও পুরনো এই জেলা হাওড়া আজ উপনগরীর প্রধান জায়গা বললে অত্যুক্তি হয় না। রবীন্দ্র সেতু পেরিয়ে হাওড়া স্টেশন সহ বর্তমানে দ্বিতীয় হুগলি ব্রিজ বা বিদ্যাসাগর সেতু পেরিয়ে সাঁতরাগাছি স্টেশন অত্যন্ত প্রধান এক সংযোগস্থল। আজকের এই সাঁতরাগাছি সংলগ্ন এলাকা ব্যস্ততম লোকারণ্য এলাকা হয়ে উঠলেও আজ থেকে 350-400 বছর আগে এটি ছিল সাঁতরাগাছি গ্রাম। হাওড়া স্টেশন দক্ষিণ পূর্ব রেললাইনের চতুর্থ স্টেশন সাঁতরাগাছির ঠিক আগের অর্থাৎ তৃতীয় স্টেশনটির নামই হল রামরাজাতলা। আজ রামরাজাতলার এমন নামকরণের গল্পই শোনাব। ঠুমক চলত রামচন্দ্র বাজত পেজনিয়া, ঠুমক চলত রামচন্দ্র। পুণ্যসলিলা গঙ্গার পশ্চিমে হাওড়া জেলার অন্তর্গত সাঁতরাগাছি গ্রামে বহুদিন পূর্বে বরেন্দ্র ভূমি থেকে এসেছিলেন সিদ্ধ ক্ষত্রিয় বাৎসগোত্র চন্দ্রশেখর সান্যাল বংশোদ্ভূত পরিবারবর্গ। কিছুদিনের মধ্যেই লাহিড়ি, মৈত্র, ভাদুড়ি, ভট্টাচার্য ও বাগচি প্রভৃতি কাপকুলীন ব্রাহ্মণগণ ও অন্যান্য অনেকে এসে বসবাস আরম্ভ করেন। কালান্তরে সান্যাল মহাশয়গণই চৌধুরী উপাধি লাভ করে লোকসমাজে জমিদার হিসেবে খ্যাতি লাভ করেছিলেন। কেউ কেউ ভট্টাচার্য হয়ে পৌরোহিত্য জীবিকা গ্রহণ করেন। সেই পরিবারের উত্তর পুরুষ স্বনামধন্য জমিদার, ধার্মিক, নির্ভীক ও পরোপকারী অযোধ্যারাম চৌধুরী মহাশয় ও অন্যান্য চৌধুরী মহাশয়েরা নিজস্ব পরিবারের ইষ্ট দেবতা শ্রীরামচন্দ্রের পূজা নিজ গৃহে প্রত্যহ সম্পন্ন করতেন। কিছুদিন পর স্বীয় ইষ্টদেবতার সাকার মূর্তি সাধারণের সামনে প্রকাশ করতে ব্যাকুল হয়ে ওঠেন জমিদার মশাই। শ্রীরামচন্দ্রের মূর্তি কল্পনা সম্বন্ধে কিংবদন্তি আছে। বাসগৃহে ঘট স্থাপন পূর্বক সীতারামচন্দ্রের পূজা করলেও ইষ্টদেবতার মূর্তি কল্পনায় দাঁড়ে দাঁড়ে বহুদিন কালযাপন করেন। ভক্তের ডাকে ভগবান স্থির থাকতে না পেরে একদিন অকস্মাৎ অযোধ্যারাম চৌধুরীর স্বপ্নে জ্যোতির্ময় ভগবান সীতারাম যুগল মূর্তিতে আবির্ভূত হলেন। স্বপ্ন ভাঙলে তার মনে প্রশ্ন জাগে, স্বপ্ন কি সত্য? বিশ্বাস হয় না নিজের। সূর্যের আলো ফুটলে স্নানকালে পুষ্করিণীতে নিমজ্জমান অবস্থায় পুনরায় সেই স্বপ্নাবেশের যুগল মূর্তি চোখের সামনে ভেসে ওঠে। সেই মূর্তি ধার্মিক পরোপকারী জমিদার অযোধ্যারাম চৌধুরীর নিকট রূপ নিল আজকের সীতারামচন্দ্রের মৃন্ময়ী মূর্তি রূপে। বস্তুতপক্ষে এই রামরাজা মূর্তি এটি রাবণ বধের পর অযোধ্যার সভা। এই সভায় মহাদেব ব্রহ্মাদি দেবগণ, ভরত লক্ষণ ভাতৃবর্গ, হনুমান জাম্ববান বশিষ্ঠ নারদাদি সভায় নর্তকীগণ এই প্রতিমাতে স্থান পায়। যেমন সব কিছুর সূচনায় বিরোধ আসে, তেমনি জনপ্রিয় জমিদার হলেও এই মন্দির নির্মাণেও জমিদার মশাই বাধার সম্মুখীন হয়েছিলেন। সেই সময় এই সাঁতরাগাছি গ্রামে সরস্বতী বারোয়ারি পূজা মহাধুমধামের সাথে পালন করা হতো। রামচন্দ্রের পূজা প্রচলনে গ্রামের দুই দলের মধ্যে বিবাদ আরম্ভ হয়। বিষয়বস্তু সরস্বতী পূজা নাকি রাম পূজা? কিন্তু সে বিবাদের অবসান ঘটে। বারোয়ারি বাগদেবী সরস্বতী মূর্তি শ্রীরামচন্দ্রের মৃন্ময়ী প্রতিবার শীর্ষস্থানে অধিষ্ঠান করে আছেন। সরস্বতী পূজার তিথি মাঘী শুক্লাশ্রী পঞ্চমীতে রামচন্দ্রের মূর্তি নির্মাণের বাঁশ পূজা শুরু হয়। ওই স্থানেই সম্পূর্ণ মৃন্ময়ী মূর্তি তৈরি শুরু করা হয়।
এবং রামনবমী তিথিতে অযোধ্যা রাম ও অন্যান্যদের চেষ্টায় সাঁতরাগাছি গ্রাম নব অযোধ্যায় পরিণত হল। এলাকার নব নামকরণ হল রাম রাজা তলা। রামনবমী থেকেই পূজা শুরু হয়ে ধুমধাম চার মাস কাটিয়ে শ্রাবণ মাসের শেষ রবিবার গঙ্গায় এই মূর্তি বিসর্জন দেওয়া হয়। আজও এই নিয়মেই পুজো হয়ে চলেছে। শ্রী শ্রী রামরাজার বিশাল বিগ্রহ, ঠাকুরের কাঠামোর উচ্চতা 22 ফুট, চওড়া 16 ফুট ও মোট বিগ্রহ সংখ্যা 26টি অত্যন্ত সুনিপুণভাবে নির্মাণ করে আসছেন কুমারটুলির প্রখ্যাত মৃৎশিল্পী প্রভাতচন্দ্র পাল, গৌরচন্দ্র পাল ও তদীয় উত্তর পুরুষ বাবলু পাল মহাশয়। রামনবমীর দিন থেকে 4 মাস পূজিত হবার পর শ্রাবণ মাসের শেষ রবিবারে বিসর্জনের দিনটিও মহাসমারোহে পালন করা হয়। সাঁতরাগাছি, ইছাপুরে সমীচণ্ডী মাতা, তারপর শিবপুর থানা এলাকাস্থ পুরাতন নবনারী, নতুন নবনারী সহ এবং পরিশেষে রাম সীতার বিসর্জন, তারপর মন্দির, রাম মন্দির ফাঁকা। মন্দির চত্বরে কিছু দোকানপাট বসলেও সেই ঔজ্জ্বল্য কোথাও ম্লান। আবার বেশ কিছু মাসের অপেক্ষা, তবে কিছু বছর হলো এই স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব ও পরিচালন কমিটির উৎসাহে এই স্থানটিকে নতুন করে তৈরি করা হয়েছে এবং প্রাচীন মূর্তির বিপরীত মুখে বাইরে থেকে রাম সীতার শ্বেত পাথরের মূর্তি স্থাপন করা হয়েছে, যা বছরের বাকি দিনগুলোতে মূল পূজার অভাব কিছুটা ঘোচায়। শ্রী রামচন্দ্র কৃপালু ভজমন হরণ ভব ভয় দারুণং শ্রীরাম শ্রীরাম।